হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, ডিম চাউমিনের রেসিপি। তো এই ডিম চাউমিনের রেসিপি কিভাবে বাড়িতে বানানো যায়, তো আজ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো পুরো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। ডিম চাউমিন বানানোর জন্য এখানে এক প্যাকেট চাউমিন নিয়ে নেওয়া হয়েছে, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, 1টা বড় সাইজের গাজর কেটে নেওয়া হয়েছে, কিছুটা পরিমাণ বিনস কেটে নেওয়া হয়েছে, গোলমরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, 3টে ডিম নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে। এবার আমাদের গ্যাসের ফ্লেমটাকে জ্বেলে দিয়ে কড়াইতে জল বসিয়ে ফুটিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। অল্প করে কিছুটা পরিমাণ সাদা তেল দেওয়া হলো। এদিকে আমাদের যে চাউমিনটা ছিল এটাকে ভেঙে নেওয়া হচ্ছে এইভাবে। চাউমিনটাকে ভেঙে একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে, এখানে মানে ঢেলে নেওয়া হবে। এবার আমাদের চাউমিনটাকে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্যে। এই যে চাউমিনটা ছিল ডাইরেক্ট আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি, কিছুতে আর নামানো হয়নি। এবার আমাদের চাউমিনটাকে সেদ্ধ করে নেওয়া হবে। আমাদের চাউমিনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে জল ঝাড়ার জন্য একটা পাত্রের মধ্যে একটা চুবড়ি বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটার ওপরে জলটা ঝরিয়ে নেওয়া হবে আমাদের চাউমিনের। আমাদের চাউমিনটা একটা চুবড়ির মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেওয়া হচ্ছে। ঠান্ডা জল বলতে নর্মাল জল, ফ্রিজের জল নয়। আমাদের চাউমিনটা জল ঝরাতে দেওয়ার পরে এবার আমাদের চাউমিনের মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, সেদ্ধ করে রাখা চাউমিনের মধ্যে। এবার এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। অল্প কিছুটা সাদা তেল আর লবণ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু মাখিয়ে নেওয়া হবে। এই সেদ্ধ করে রাখা চাউমিনটাকে তেল আর নুন দিয়ে মাখানোর পরে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এবার আমাদের চাউমিন ভাজার জন্য আমাদের ডিমগুলো ভেজে নেওয়া হবে আগে। তো ডিমগুলো ভাজার জন্য আমাদের এই কাঁচা লঙ্কার বাটিতেই একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। একটু কেটে রাখা পেঁয়াজ একটু দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কার মধ্যে। এবার আমাদের ডিমগুলো এক এক একসাথে সব ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এবার এর মধ্যে একটু লবণ দেওয়া হচ্ছে। তিনটে ডিম ভেঙে আমাদের একসঙ্গে পেঁয়াজ লবণ আর এই লঙ্কার সাথে ফেটে নেওয়া হবে। আমাদের তিনটে ডিমই ফেটে পুরো রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলো ভাজা হবে, তো তার জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এবার আমাদের ডিমটা ঢেলে দেওয়া হচ্ছে ভাজার জন্য। আমাদের ডিমটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের ডিমটাকে ভালো করে ভেজে নেওয়া হবে, কুচি কুচি করে, ছোট ছোট করে। আমাদের ডিমটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নেওয়া হবে।
এবার আমাদের গাজর, বিনস, পেঁয়াজ আর এইদিকে আমাদের যে কাঁচা লঙ্কা আছে এটা ভেজে নেওয়া হবে। তো সেই জন্য কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এবার এক এক করে সব দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হয়ে গেল কড়াইতে। এবার আমাদের কেটে রাখা পেঁয়াজটা ঢেলে দেওয়া হচ্ছে। এবার এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে একটু ভেজে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে আমাদের কেটে রাখা গাজরটা ঢেলে দেওয়া হচ্ছে। আর কেটে রাখা বিনসটাও ঢেলে দেওয়া হচ্ছে। এবার আমাদের এই সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের এইদিকে গাজর, বিনস, পেঁয়াজ টিয়াজ একটু ভেজে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে লবণ। এবার এটাকে আরেকটু ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের সবজিটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের যে সিদ্ধ করে রাখা চাউমিনটা ছিল, কিছুক্ষণ রাখা ছিল, এই চাউমিনটা এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। চাউমিনটা আমাদের ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আমাদের চাউমিনটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমাদের গোলমরিচের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের ডিমটা ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের ডিমটা ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। ফের আমাদের চাউমিনের মধ্যে গোলমরিচ আর ডিম দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে সস, দেওয়া হচ্ছে টমেটো সস। আমি সসটা আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। এখানে টমেটো সস দেওয়া হলো। এবার দেওয়া হবে এর মধ্যে চিলি সস। আমাদের টমেটো সস আর চিলি সসটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ফের ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের চাউমিনটাকে সস দিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হবে একটা পাত্রে। আমাদের ডিম চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।